আজকে আমি দারুণ স্বাদের একটি রেসিপি শেয়ার করেছি। বাড়িতে যখন মাছ, মাংস, ডিম, সবজি কোনো কিছুই থাকবে না, তখন চালের মধ্যে এই রকম টমেটো বাটা দিয়ে দারুণ স্বাদের একটি রেসিপি তৈরি করে ফেলতে পারবেন। এটি খেতে যতটা ভালো হয়, একদিন খেলে রোজ বানাতে ইচ্ছা করবে। তো পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইলো। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তো চলুন বন্ধুরা, দেখে নিই আমি রেসিপিটি কিভাবে বানাচ্ছি। তো এখানে আমি গ্লাস মেপে এক গ্লাস চাল নিয়েছি, আর এই চাল একটি পাত্রে ঢেলে নিচ্ছি। আমি চালগুলোকে 2 থেকে 3 বার জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। বন্ধুরা, আমি এই রেসিপিটি বাসমতি রাইস দিয়ে বানিয়েছি। আপনাদের ঘরে যে চালই থাকুক না কেন, সেই চাল দিয়েই রেসিপিটি অনায়াসে বানিয়ে ফেলতে পারবেন। তো 2 থেকে 3 বার জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন চাল একদম পরিষ্কার হয়ে গেছে, আর ধোয়ার দরকার নেই। এখন আমি চালের মধ্যে আরও কিছুটা জল দিয়ে চাল ভিজিয়ে রাখবো, কম করে আধ ঘন্টার মতো। তো আধ ঘন্টা ঢাকা লাগানো থাক, ততক্ষণে আমি চলে যাচ্ছি নেক্সট স্টেপে। তো এখানে আমি দুটো পাকা লাল টমেটো নিয়েছি। এবার টমেটো দুটো প্রথমে ধুয়ে নিয়েছিলাম, এবার চাকু দিয়ে ছোটো ছোটো টুকরো করে কেটে নেব। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেওয়ার অনুরোধ রইল, কারণ আপনাদের একটি লাইক আমাকে ভিডিও বানানোর জন্য অনেক মোটিভেট করে। তো টমেটোগুলো এখানে কেটে নিয়েছি, এবার এই টমেটোগুলোকে একটি মিক্সির বাটিতে তুলে নিচ্ছি। এখন ভালো করে পেস্ট বানিয়ে নেব। তবে টমেটো বাটার জন্য কোনো রকম জলের দরকার পড়বে না, এমনি বাটা হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এখন এই টমেটো বাটা আমি একটি পাত্রে ঢেলে নিচ্ছি। তো এটি সাইডে সরিয়ে রাখলাম, এদিকে চাল দেখে নিচ্ছি কীরকম অবস্থা। তো আধ ঘন্টা হয়ে গেছে, চাল কিন্তু খুব ভালো মতো ভিজে গেছে। দেখুন, নখ দিয়ে ভাঙতেই দুভাগ হয়ে যাচ্ছে খুব সহজে। এবার চালের জল ঝরিয়ে একটি কড়াইয়ের মধ্যে চালগুলোকে ঢেলে নিয়েছি। এবার এই চালের মধ্যে টমেটো বাটাটা দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে। এবার যে গ্লাস মেপে চাল নিয়েছিলাম, সেই গ্লাসেরই 1.5 গ্লাস জল দিয়ে দিচ্ছি। আপনারা যে পাত্র মেপে চাল নেবেন, সেই পাত্র মেপেই কিন্তু জলের পরিমাণটা ঠিকঠাক দিতে হবে। জল বেশি হয়ে গেলে একদমই ভালো হবে না রেসিপিটি। তো জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিলাম। এবার আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর কালারের জন্য অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি। তো লবণ হলুদ দেওয়ার পরে 1 টেবিল চামচ রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি, যাতে চালগুলো ভাত হওয়ার পর ঝুরঝুরে হয়, একে অপরের সাথে লেগে না যায়। তো সমস্ত উপকরণ ভালো করে নাড়াচাড়া করে দিলাম। এখন ফুটে যাওয়া পর্যন্ত হতে দেব। তো ফুটতে শুরু করেছে দেখতে পাচ্ছেন। এখন ঢাকা লাগিয়ে 7 থেকে 8 মিনিট হতে দেব। তো এখানে খুব ভালোভাবে ফোটা শুরু করেছে। এবার ওভেনটা একদম কম করে 7 থেকে 8 মিনিট রান্না করব। এটি হোক, ততক্ষণে আমি ওভেনের ওপর অন্য একটি কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ে 2 থেকে 3 টেবিল চামচ তেল দিলাম। তেলের মধ্যে কয়েকটি কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি, আর আলুর সাথে সাথে লবণও দিয়ে দিলাম, আর হলুদও দিয়ে দিলাম, যাতে আলুগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো আলুগুলো আমি এখানে কাঁচা আলু নিয়েছি বন্ধুরা, সেদ্ধ করে নিইনি। আপনারাও কাঁচা আলু ব্যবহার করবেন, দেখবেন খেতে ভালো লাগবে। তো এখানে আলুগুলো ভেজে নিয়েছি লাল করে, এবার একটি পাত্রে তুলে নিচ্ছি। এবার কড়াইয়ে যে তেল আছে, এই তেলেই কিন্তু আমি রান্নাটি করে নেব, আর কিন্তু বেশি তেল দেব না। তবে এর মধ্যে 1 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘি দেওয়ার কারণে এর ফ্লেভারটা খুব সুন্দর আসবে। এবার আমি এতে কিছু ফোড়ন দিয়ে দিচ্ছি। তার জন্য 1 চামচ গোটা জিরে, 2 টুকরো দারচিনি, 4 থেকে 5টি এলাচ, আর 1টি বড় এলাচ থেতো করে দিয়ে দিলাম। এবার ফোড়ন 30 থেকে 40 সেকেন্ড মতো ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছেন কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ 1 মিনিট মতো ভেজে নেব। এখন আমি এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি, যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি। তো পেঁয়াজের সাথে আলুগুলো আবারও ভেজে নেব। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার সাথে থাকবেন, আর আমার সাথে থাকার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অবশ্যই অন করে রাখবেন। তো এখানে আমি 2 টেবিল চামচ মতো আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি।
এবার সমস্ত উপকরণ ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে আদা রসুনের কাঁচা গন্ধ না থাকে। এবার আমি এর মধ্যে কালারের জন্য অল্প হলুদ দিয়ে দিচ্ছি, আর ছোট চামচের 1 চামচ জিরে গুঁড়ো আর 1.5 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার ওভেনটা একদম কম করে মশলা ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, এই রেসিপিটি আপনারা যদি একদিন বাড়িতে বানান তাহলে যে খাবে সেই কিন্তু এর প্রেমে পড়ে যাবে, খেতে এতটাই সুস্বাদু হয়। ঝালের জন্য কিন্তু আমি 3টে কাঁচা লঙ্কা চিটে দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের স্বাদ বুঝে ঝালের পরিমাণ বাড়িয়ে কমিয়ে নেবেন। এখানে আমি আরও কিছুটা লবণ দিয়ে দিচ্ছি আর 1/2 চামচ মতো চিনি দিয়ে দিলাম। তো লবণ কিন্তু আমি আর পরে দেব না। এবার ওভেনের ফ্লেম একদম লোতে করে ঢাকা লাগিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য হতে দেব। এটা হোক ততক্ষণে দেখে নিচ্ছি। এদিকে ভাতগুলো দেখুন একদম হয়ে গেছে, জল কিন্তু একটুও নেই, আর ভাতগুলো ঝুরঝুরে হয়ে গেছে একদম, আর সেদ্ধও হয়ে গেছে। এবার কিন্তু আমি ওভেনটা বন্ধ করে দেব আর ঢাকা লাগিয়ে রেখে দেব, তবে পুরো ঢাকনাটা বন্ধ করব না, এইভাবে খালি করে রেখে দেব যাতে ভাতগুলো ঠান্ডা হয়ে যায়, আর ঠান্ডা হয়ে গেলেই একদম ঝুরঝুরে হয়ে যাবে। এদিকে 2-3 মিনিট হয়ে গেছে, তো ঢাকনাটা তুলে নিলাম আর দেখে নেব এখানে আলুগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। তো এটা কিন্তু একদম রেডি। এবার আমি এর মধ্যে কয়েকটি রোস্টেড কাজু বাদাম দিয়ে দিচ্ছি, এর সাথে 1 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। এবার সমস্ত উপকরণ আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। বন্ধুরা, আপনারা চাইলে এর মধ্যে শীতের সবজিও অ্যাড করতে পারেন, তবে সবজিগুলো অবশ্যই ভেজে নিতে হবে। এবার আমি আগে থেকে বানিয়ে রাখা ভাতগুলো অল্প অল্প করে দিচ্ছি, আর এইভাবে মিক্সড করে নিতে হবে। খুব বেশি ঘাটাঘুটি করলে চলবে না, তাহলে ভাতগুলো ভেঙে যেতে পারে। তো এখানে আমি আবারও কিছুটা রাইস দিয়ে আবারও মিক্সড করে নেব। এইভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে সমস্ত উপকরণ ভালো মতো। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা আপনাদের রিলেটিভ বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে নেবেন, যাতে তারাও এই সুন্দর রেসিপিটি বানানোর সুযোগ পায়। এটি কিন্তু আপনারা রাত্রের ডিনারের জন্য বানাতে পারেন, অথবা দুপুরের লাঞ্চের জন্য অনায়াসে বানিয়ে ফেলতে পারেন। এটি খাওয়ার জন্য আলাদাভাবে কোনো রকম সবজির দরকার পড়ে না বন্ধুরা, এমনিতেও কিন্তু খাওয়া হয়ে যায়। তো সমস্ত কিছু মিক্সড করে নিয়েছি, এবার ওপর থেকে আরও 1 চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি আর কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। এবার নাড়াচাড়া করে প্লেটে নামিয়ে নেব। আপনারা চাইলে এর মধ্যে ডিমও দিতে পারেন, তবে ডিম সেদ্ধ করে ভেজে নিয়ে তারপর দিতে পারেন, দেখবেন খুবই ভালো লাগে খেতে। দেখুন কতটা ঝুরঝুরে হয়েছে রাইসগুলো। হাতে সময় কম থাকলে এই রেসিপিটি ঝটপট বানিয়ে ফেলতে পারেন, এক পদেই কিন্তু বাজিমাত করে ফেলবে, এতটাই সুস্বাদু হয় খেতে। তো বন্ধুরা, একদিন হলেও বাড়িতে বানিয়ে দেখুন আর বাড়ির সকলকে খাওয়ান, দেখবেন সকলের মন জয় করে ফেলবেন। রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানান।